ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ন্যাপস ফটোগ্রাফসে তোমাদের স্বাগতম। আজ শনিবার আর এখন বাজে হচ্ছে 8:25। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাপিয়ার বাড়িতে, কারণ পাপিয়ার বাড়িতে আজকে কালী পুজোর আয়োজন করা হচ্ছে। আমরা আজ ওখানেই সারাদিন কাটাবো। আমি রেডি, চুমকিও রেডি, এবার আমাদের বেরোনোর পালা। তা ভিডিওটা পুরো ভিডিওর সঙ্গে থাকো, কীভাবে পুজো হয়, কোথা থেকে ঠাকুর আনি, কীভাবে সব আয়োজন করা হয়েছে, টোটালটাই তুলে ধরবো তোমাদের সামনে। তা চলো ভিডিও শুরু করি। আমরা এখন বেরোবো হচ্ছে পাপিয়ার বাড়ি। আমরা চলে এলাম বাপের বাড়িতে, ঢাক বাজে দেখলে ফুলের মালা তৈরি করছে, আর একটু পরে আমরা বেরোবো হচ্ছে ঠাকুর আনতে। আর আমাদের ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল 8:30 সময়, এখনো রেডি হয়নি আমরা কেউ। এখন বর্ষা আসছে, হ্যাঁ, এগুলো কি চলছে? আজকে উঠে আগে ডাঁটা পেরেছি নিজের গাছের ডাঁটা, সেটা আমার চ্যানেলে দেব, সেটা তো করে রেখেছি। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে পাপিয়ার লাইফ ঐতিহ্য। হ্যাঁ, আর এখানে পুজোটা হবে, ছাদে এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে পুজো হবে। আমরা এখনই বেরোবো ঠাকুর আনতে। আমাদের বঙ্কিম কাকা বসে আছে এখানে। আমাদের ঠাকুর মশাই চলে এসছে, বাপি কাকা চলে এসছে আমাদের, আর আমরা এবার বেরোবো হচ্ছে ফাইনালি ঠাকুর আনতে। কাকা যেতে হবে তো, চলুন। হ্যাঁ, সবাই কিন্তু দেখবে কিন্তু। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, আর চুমকি রেডি, ঝকঝক করছে চুমকি। আমার কি কালো লাগছে? আমরা সবাই রেডি, এবার ঠাকুর আনতে যাবো। কর্মকার কি বরণ করবো?
তুলে আনতো তো মাটি আনতো পা ভ্যান রাখতে এসেছিলাম, ঠাকুরটা নিয়ে যেতে হবে। আর দাদা ভুল করে টোটো নিয়ে এসছে, টোটো তো যাবে না বলে পা ভ্যান নিয়ে এসছে। এখন পা ভ্যান নিয়ে যাচ্ছি ঠাকুর আনতে। Thank you.
অগ্নিপজ্জ্বলিতং জাত বেদং হুতাশাবন্নং মলায়ং বিশ্রুতামুখং ওম অগ্নয়ে স্বাহা অগ্নিপজ্জ্বলিতং জাত বেদং হুতাশাবন্নং মলায়ং বিশ্রুতামুখং ওম অগ্নয়ে স্বাহা ওম নারায়ণী নমস্তে Thank you.
আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বিজয় দি বিজয় দি সাত পাক বললাম ডাঙা ঘুরিয়ে নিতে আপনাদের আস্তে আস্তে বাড়িটার পালা